সকালটা শুরুই হয় আমার ঘুম না ভাঙালে, সেটা কখনো অবশ্য ভাঙতেও চায় না। যতটা কাজ থাকে সেটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করি। গরমকালে ডিটক্স ওয়াটারটা সত্যিই খুব ভালো হয়। এখানে তো আমার ঘর অগোছালো হয়েই আছে, যেটাকে গোছাতে হবে, তো আমি শুরুও করে দিয়েছি আমার ঘরের ছোটোখাটো সমস্ত কাজকর্মগুলো, যাতে নববর্ষের আগে আমি সবটা গুছিয়ে ফেলতে পারি। শুভ নববর্ষ উপলক্ষে আমিও ঘরের প্রতিটা কোণাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। শুধু ঘর গোছালেও তো হয় না, তার সাথে সাথে গরমকালে আমার স্কিন কেয়ারও করতে হয়েছে, তো সেটাও ফটফট করে নিয়েছি। আমার একটু বেরোনোর ছিল গড়িয়াহাটে, আর একটা কাজের জন্য, চৈত্র সেল বলে কথা, তো সেই জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটার উদ্দেশ্যে। কিন্তু ব্যাড লাগ হলো আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ আমার ফোনটাই রাস্তাতে লক হয়ে গেছিলো 2 ঘন্টার জন্য। এখানে আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি কিছু শপিং করে, তো আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা।